नमस्कार मैं झुना कंकन स्वागत जानाइछो ई न्यूज एनिलय आरु ए मुहूर्त लै आहिछो एटा गुरुत्वपूर्ण राजनैतिक बातरी निर्वाचन पदुली मुखत आरु ए मुहूर्तते प्रतितु दले इजने आनजनक বাক্যবাণেরে পদুর্যস্ত করার চেষ্টা অব্যাহত রাখিছে। তেনেকৈ এখন মহারণ চলি আছে, বাক্যবাণৰ মহারণ চলি আছে হাগ্রামা মহিলাৰী আৰু ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ মাজত। আৰু বৰ্তমান সময়ত লামডিঙত উপস্থিত হৈ হিমন্ত বিশ্ব শর্মা প্ৰমুখ্যে প্ৰমোদ বৰুকো উদ্দেশ্যি তীব্র কটাক্ষ করলে হাগ্রামা মহিলাৰী। আমি জনাই আছো ই নিউজ এনিৰ দৰ্শকসকলক কি কি মন্তব্য আগবঢ়াইছে আমি আপোনালোকক শুনাম। তাৰ আগতে আমি জনাই লৈছো বিজেপিৰ মিত্ৰজোঁটে 25ৰ পৰা 30খন আসন পাব পাৰে, মহাজোঁটে কৰিব সরকার গঠন। আর প্রমোদ বড়ুয়ে বড়ো জাতিক দিল্লীত বিক্রি করেছে, বিজেপির ওসর বিক্রি করেছে বলে মন্তব্য প্রকাশ করেছে। আর এইবার দিসপুরত হিমন্ত আউট হাগ্রামা ইন, এই মন্তব্য আমার নহয়, লামডিঙর নির্বাচনী সভাত হাগ্রামা মহিলাৰ এই বিস্ফোরক মন্তব্য। আমি জনাই আছো ই নিউজ এনি দর্শকসকলক এই মুহূর্তত এই গুরুত্বপূর্ণ খবর আমি দেখুৱাই আছো। এই বিশেষ দৃশ্য কিদরে হাগ্রামা মহিলাৰী সহ কংগ্রেসের নেতৃত্ব আহিছিল সেই সভাখনলে আমি এই মুহূর্তত ই নিউজ এনি দর্শকসকলক আমি জনাই আছো এই বিশেষ খবরটো। এইবার দিসপুরের পর হিমন্ত আউট হাগ্রামা ইন, অহা 2 তারিখের পিছত বিজেপিক শ্রাদ্ধ পাতিব বিচারিছো এই বলে মন্তব্য প্রকাশ করেছে হাগ্রামা মহিলাৰী। আর হোজাই জেলার লামডিং বনাঞ্চলের অন্তর্গত পুরনা কাকি পঞ্চায়েত হেলিকপ্টারে উপস্থিত হয়ে হাগ্রামা মহিলাৰী নগাঁও লোকসভা সমষ্টির সাংসদ প্রদ্যুৎ বরদলৈ, অসম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক অপূর্ব কুমার ভট্টাচার্য আর পুরনা কাকি পঞ্চায়েতর সেরেদি খেলপথারত অনুষ্ঠিত হওয়া কংগ্রেসের নির্বাচনী সভায় উপস্থিত হয়ে লামডিং সমষ্টির কংগ্রেসের প্রার্থী স্বপন করর হয়ে নির্বাচনী প্রচার সভাত অংশগ্রহণ করে। আর নির্বাচনী প্রচার সভায় হাগ্রামা মহিলাৰী নিজের ভাষণত বহুকটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে, বহুকটা বিস্ফোরক মন্তব্য করেছে, সেই মন্তব্য সময় আমি শুনাম। কিন্তু তার আগে আমি জানাই রয়েছো যে প্রমোদ বড়ু সম্পর্কতো কেতবোর গুরুত্বপূর্ণ মন্তব্য আগবাড়িছে। প্রমোদ বড়ু সম্পর্ক কৈছে যে প্রমোদ বড়ুয়ে বড়ু জাতিক দিল্লীত বিক্রি করে থাকে, বিজেপির ওসর বিক্রি করে থাকে বলে মন্তব্য প্রকাশ করেছে হাগ্রামা মহিলাৰী। হাগ্রামা মহিলাৰী আর প্রমোদ বড়ুর মাজত বাক্যবাণের যখন যুদ্ধ সেই যুদ্ধ অব্যাহত আছে, তার লগতে তার সমান্তরালভাবে হিমন্ত বিশ্ব শর্মা আর হাগ্রামা মহিলাৰী যে বাক্যবাণের যুদ্ধ সেই যুদ্ধও কিন্তু বর্তমান সময় একদরে চলি থাকা দেখবলে পাওয়া গেছে। হিমন্ত বিশ্ব সম্পর্ক কৈছে মই কোৱাৰ দরে, হাগ্রামা মহিলাৰী উল্লেখ করেছে মই কোৱাৰ দরে দিসপুরত এইবার হিমন্ত আউট হব হাগ্রামা ইন হব। আর বিজেপির মিত্রজোঁটে 25ৰ পৰা 30খনহে আসন পাব পাৰে বলে মন্তব্য প্রকাশ করেছে। আর মহাজোঁটে এইবার করব সরকার গঠন এই বলে মন্তব্য প্রকাশ করেছে হাগ্রামা মহিলাৰী। এই মুহূর্তত ই নিউজ এনি দর্শকসকলক আমি শুনাবলৈ বিচাৰিছো এই মুহূর্তত হাগ্রামা মহিলাৰী লামডিঙৰ সেই নির্বাচনী সভার পিছত সাংবাদিকৰ আগত কি কৈছিল এই মুহূর্তত আমি ই নিউজ এনি দর্শকসকলক শুনাবলৈ বিচাৰিছো। লামডিঙত আমার স্বপন কোর এই জিকাটো কাটাও আগতেও জিকিছিলে, যোৱা 2016 চনত আমি বিজেপির লগত থাকা কারণে আমার স্বপন কোর ডাঙরিয়ায় হারিব লগা হয়েছে। এইবার আকৌ কংগ্রেসের লগত আইছে, স্বপন কোর ডাঙরিয়া 100% জিকিব লামডিঙত। মতে এইবার মহাজোঁট হিসাবে আমি সরকার বনামে সেটো 100% কাটাও, কোনো বিজেপি সরকার আহার কোনো প্রশ্ন নাহে। বিজেপিয়ে টোটেল 25ৰ পৰা 30 এনেকুৱা সিট পাব পাৰে, টোটেল 126টাৰ ভিতৰত। কিন্তু আমাৰ কংগ্ৰেছে মহাজোঁট হিচাপে 70 ওপৰত প্লাছ হ'ব, 70+টো হ'বই মহাজোঁট। কিন্তু বিজেপিয়ে এনেকুৱা নাপায় 20ৰ পৰা 30 প্লাছ। প্ৰমোদ বড়ো কোনে চিনি পায়? এইটো বেপাৰীহে, সি কি জানে? প্ৰমোদে একো নাজানে অসমৰ বিষয়লৈ। সেই বিটিচিটো বড়ো জাতিক দিল্লীত বিক্রি করে আহিছে বিজেপির হাতত বাস। আছে 2 তারিখের পিছত অসমত মেলা হবে, 2 তারিখের পিছত মানে 2 তারিখের আমি বিজেপিক শ্রাদ্ধহে দিব বিচাৰিছো, ডেটটো ঠিক করা হয়েছে। বিজেপির শ্রাদ্ধটো 2 তারিখ মে মাহত হব। আপনি কোয়া মতে হিমন্ত আউট হবনে দিসপুরের পর? মই কোৱা মতে হিমন্ত বিশ্ব শর্মা দিসপুরের পর আউট, হাগ্রামা ইন। লামডিঙত আমার হাগ্রামা মহিলাৰী মন্তব্য প্রকাশ করেছে তেও কোৱাৰ দৰে দিসপুরত এইবার হাগ্রামাই ইন করব আর আউট হব ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আউট হব বলে মন্তব্য প্রকাশ করেছে। আর বিজেপির মিত্রজোঁটে 25ৰ পৰা 30খন আসনে পাব পাৰে বলে মন্তব্য প্রকাশ করেছে। লগতে প্রমোদ বড়ুর সম্পর্ক কেতবোৰ গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে, কেতবোৰ বিস্ফোরক মন্তব্য করেছে। প্রমোদ বড়ুয়ে বড়ো জাতিক দিল্লীত বিক্রি করেছে বলে মন্তব্য করেছে, বিজেপির ওসর বিক্রি করেছে বলে মন্তব্য করেছে। আমি জানাই আছো ই নিউজ এনি দর্শকসকলক লামডিঙৰ এখন সভাত এই মন্তব্য করেছে সাংবাদিকৰ সন্মুখত
এই মন্তব্য প্রকাশ কৰিছে আৰু এইখিনি অতি গুৰুত্বপূৰ্ণ কথা যে ভূমি পত্তা সন্দৰ্ভত হাগ্ৰামা মহিলাৰে বিশেষ কেইটামান মন্তব্য ভাষণ সন্দৰ্ভত ভাষণত প্ৰদান কৰিছিলে আমি এই মুহূৰ্তত সেই মন্তব্য শুনাবলৈ বিচাৰিছো ই নিউজৰ দৰ্শকসকলক আৰু ইয়াত আপোনালোকৰ মেইন সমস্যা কি মাটিৰ পত্তা দিয়া নাই মাটিৰ পত্তা হ'ব লাগিব লাগিলে নালাগে মাটিৰ পত্তাৰ কামটো আমি কৰি আছিলো সেই বিজেপি দিনতো কিন্তু বিজেপিয়ে আমাক হ'বলৈ দিয়া নাই এইবাৰ আমি মহাজোটৰ পৰা প্ৰত্যেক পৰ্যায়ৰ কামটো যেবাৰ অকল খাকী অঞ্চলৰ নহয় গোলাঘাট সেইফালে ধেমাজি সেইফালে ঢেকীয়াজুলি এনেকুৱা অঞ্চলতে আছে মাটিৰ সমস্যা তাৰমানে সেইটো মই খোৱা কথা নহয় সেইটো আইনগতভাৱে আপোনালোকে মাটিৰ পত্তা পাব লাগে মুছলিম হওক কাৰো হওক বড়ো হওক ৰাভা হওক বা আমাৰ হাজং হাজংসকলেও আছে যে বা বেংগলী আৰু ইয়াত আপোনালোকৰ মেইন সমস্যা কি মাটিৰ পত্তা দিয়া নাই মাটিৰ পত্তা হ'ব লাগিব ভূমি পত্তা সন্দৰ্ভত মন্তব্য প্ৰকাশ কৰিছিল হাগ্ৰামা মহিলাৰে ভূমি পত্তা সন্দৰ্ভত কিদৰে ভূমি পত্তাৰ ক্ষেত্ৰত চৰকাৰে এই ক্ষেত্ৰত কেনেধৰণৰ ভূমিকা লৈছে সেই সন্দৰ্ভত মন্তব্য প্ৰকাশ কৰিছিল হাগ্ৰামা মহিলাৰে আমি জনাই আছো ইনিউজানী দৰ্শকসকলক বিভিন্ন ধৰণে আজি কটাক্ষ কৰিলে চৰকাৰ তথা প্ৰমোদ বড়োকো কটাক্ষ কৰিলে হাগ্ৰামা মহিলাৰে আমি জনাই আছো ই নিউজ এনি দৰ্শকসকলক এই মুহূৰ্তত এই গুৰুত্বপূৰ্ণ খবৰ প্ৰমোদ বড়োৱে বড়ো জাতিক দিল্লীত বিক্ৰী কৰিছে বুলি তীব্ৰ কটাক্ষ কৰিছে হাগ্ৰামা মহিলাৰে মন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাকো আক্ৰমণৰ লক্ষ্য হিচাপে লৈছে হাগ্ৰামা মহিলাৰে বাক্যবানেৰে তীব্ৰ আক্ৰমণ কৰিছে আজি স্বপন কৰাৰ হৈ লামডিঙত স্বপন কৰাৰ হৈ লামডিঙত তেখেতসকলে গৈছিলে প্ৰচাৰ সভাৰ বাবে নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত উপস্থিত হৈ বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰিছে আৰু এই মুহূৰ্তত নিৰ্বাচন যিহেতু প্ৰথম পৰ্যায়ৰ নিৰ্বাচন কাইলৈ অনুষ্ঠিত হ'ব তাৰ পিছৰ পৰ্যায়ত দ্বিতীয় আৰু তৃতীয় পৰ্যায়ত নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ব কিন্তু এতিয়া সমগ্ৰ অসমত এই হাগ্ৰামা মহিলাৰী আৰু ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মাজৰ যিখন বাক্যযুদ্ধ বাক্যবানৰ যি যুদ্ধ বাককলহ চলি আছে এই বাককলহে কিন্তু নতুন নতুন দিশৰ উন্মোচন কৰিছে নতুন নতুনভাৱে মানুহে নতুন নতুনকৈ চিন্তা কৰিবলৈ আৰম্ভ কৰিছে আচলতে কোনে সঁচা কথা কৈছে কাৰ কথাই এইবাৰ ভোটাৰৰ মনত প্ৰভাৱ বিস্তাৰ কৰিব আৰু মহাজোঁটে চৰকাৰ গঠন কৰিব বুলি মন্তব্য প্ৰকাশ কৰিছে মহাজোঁটে 70খনৰ ওপৰত আসন পাব বুলি মন্তব্য প্ৰকাশ কৰিছে হাগ্ৰামা মহিলাৰীয়ে আৰু প্ৰমোদ বড়ো সম্পৰ্কত যিকেইটা মন্তব্য প্ৰকাশ কৰিছে প্ৰমোদ বড়োৱে অসমৰ কথা কি জানে বুলি মন্তব্য কৰিছে প্ৰশ্ন কৰিছে প্ৰমোদ বড়োক আচলতে হাগ্ৰামা মহিলাৰীয়ে আৰু মহাজোঁটৰ যি চৰকাৰ গঠন কৰিব বুলি হাগ্ৰামা মহিলাৰে যিদৰে ন দি কৈছে সেই কথা 2 মে'ত স্পষ্ট হৈ পৰিব আচলতে কোনে গঠন কৰিব পাৰিব চৰকাৰ আৰু বিজেপিৰ মিত্ৰজোঁটে 25ৰ পৰা 30খন আসন পাব পাৰে বুলি মন্তব্য প্ৰকাশ কৰিছে হাগ্ৰামা মহিলাৰে আৰু এই কথাৰো কিমান সত্যতা বা এই যি তেওঁ আনুমানিকভাৱে তেওঁ জনাইছে এই কথাটোৰ কিমান সত্যতা আহিব সেই সত্যতা কিন্তু 2 মে' তাৰিখে স্পষ্ট হৈ পৰিব আমি এই মুহূৰ্তত পুনৰ শুনাবলৈ বিচাৰিছোঁ আজি এই সভাখনত উপস্থিত হৈ হাগ্ৰামা মহিলাৰীয়ে আচলতে সাংবাদিকৰ সন্মুখত কি কৈছিল এই মুহূৰ্তত শুনাবলৈ বিচাৰিছোঁ ই নিউজ এনি দৰ্শকসকলক স্বপন কৌর সেই জিকাটো কাটাল আগতেও জিকিছিলে যোৱা 2016খনত আমি বিজেপিৰ লগত থকা কাৰণে আমাৰ স্বপন কৌর ডাঙৰীয়াই হাৰিব লগা হৈছে এইবাৰ আকৌ কংগ্ৰেছৰ লগত আহিছে স্বপন কৌর ডাঙৰীয়া 100% জিকিব লামডিঙত মুঠতে এইবাৰ মহাজোঁট হিচাপে আমি চৰকাৰ বনামেই সেইটো 100% কাটাল কোনো বিজেপি চৰকাৰ অহাৰ কোনো প্ৰশ্ন নাহে বিজেপিয়ে টোটেল 25ৰ পৰা 30 এনেকুৱা ছিট পাব পাৰে টোটেল 126টাৰ ভিতৰত কিন্তু আমাৰ কংগ্ৰেছে মহাজোঁট হিচাপে 70 ওপৰত প্লাছ হ'ব 70+ হ'বই মহাজোঁট কিন্তু বিজেপিয়ে এনেকুৱা নাপায় 20ৰ পৰা 30 প্লাছ প্ৰমোদ বড়ো কোনে চিনি পায় এইটো বেপাৰীহে সি কি জানে প্ৰমোদে একো নাজানে অসমৰ বিষয়লৈ সেই বিটিচিটো বড়ো জাতিক দিল্লীত বিক্ৰী কৰি আহিছে বিজেপিৰ হাতত বাছ বিজেপিয়ে কৈ আছে 2 তাৰিখৰ পিছত অসমত মেলা হ'ব
দুই তারিখের পিছত মানে দুই তারিখের আমি বিজেপিক শ্রাদ্ধহে দিব বিচারছো। ডেটটো ঠিক করা হয়েছে, বিজেপির শ্রাদ্ধটো দুই তারিখ মে মাহত হব। আপনি কোয়া মতে হিমন্ত আউট হবনে দিসপুরের পর? মানে কোয়া মতে হিমন্ত বিশ্ব শর্মা দিসপুরের পর আউট, হাগ্রামা ইন। লার্নিংত